গাড়িতে উঠে চালককে প্রথমে বলবেন হর্নটা না বাজাতে প্রতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের সাত ভাগের বেশি চালক কানে কম শোনে ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব আমাদের দেশে যারাই বিদেশ থেকে আসেন যখনই কাস্টমস পার হর্ন গাড়ির জন্য উঠতে যান আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশে এই রকম হর্নের শব্দ কর্ণকে বিদিন করে না এটা দেশ সম্পর্কে একটা নেতিবাচক ইমেজ তৈরি করে বিমানবন্দরের ভিতরের এলাকাটা এইখানে আমরা মনে করেছি যে এই বিধিনিষটা আরোপ করা সম্ভব হবে এবং এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে হাসপাতালের আশেপাশে সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো এখানে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার কারণ হচ্ছে যে তাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় এবং তাদের মধ্যে একটা এই যে ভলেন্টারি অ্যাপ্রোচ এটাকে আমরা ভ্যালু করি রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে যখন তারা আহ্বান করবে তার সাথে সাথে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটও আছে আমাদের বিমানবন্দরের ভিতরে আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে একদিকে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে ফলে আহ্বানের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই যদি সফলতার বিচারে বলেন আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা এতদিন কেবল এই বিধানটা এই নিষেধাজ্ঞাটা আমরা আইনের বইয়ে পেয়েছি এই বিষয়ে মানুষকে অভিযোগ করতে শুনেছি অনুযোগ করতে শুনেছি আজকে তার বিরুদ্ধে প্রতিকারের কাজটা শুরু হচ্ছে প্রথমে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্প্রসারিত করব তারপরে ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরেও যাব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আমাদেরকে সর্বাত্মক সমর্থন দিয়েছে তাদেরকে ইনভলভ করে এই দূষণ নিয়ন্ত্রণের প্রায়োগিক কাজটা আমার মনে হয় আজকেই প্রথম শুরু হল আপনাদের সমর্থনটা অব্যাহত রাখবেন এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের সাত ভাগের বেশি চালক কানে কম শুনে তার মানে এটা একটা জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের আপনারা যারা আজকে এখানে আছেন এবং আপনারা যখন যার যার কর্মস্থলে বা বাসায় ফেরত যাবেন এবং আমাদের সংবাদকর্মী ভাই ও বোনেরা যখন তাদের কর্মস্থলে ফেরত যাবে তাদের কাছে একটা অনুরোধ থাকবে গাড়িতে উঠে চালককে প্রথমে বলবেন হর্নটা না বাজাতে গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে আমি বলছি আপনাদেরকে যে আমার গাড়ি হর্ন বাজায় না সেটা আমি এই অবস্থায় আসার সময় বাজায় না তার আগের অবস্থানে আমার গাড়ি হর্ন বাজা এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব শুধুমাত্র গতিটাকে একটু নিয়ন্ত্রণে আমাদের রাখতে হয় আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিধিতেও কিছু সংশোধনী আনার চেষ্টা করছি আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছে সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই এই কর্মসূচিটাকে আমরা সফল করবার জন্য একজোটে কাজ করে যাব